আমরা দেখছি যে আজকে যেহেতু প্রথম দিন, প্রথম দিনে কিন্তু অনেকেই জানেন না আসলে কোন জায়গা থেকে উঠতে হবে, কোন জায়গা থেকে নামতে হবে। তারপরও কিন্তু আমরা লক্ষ্য করেছি যারাই উঠছেন তারা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন। এবং আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর এলাকায়, অর্থাৎ বিমানবন্দরের ঠিক সামনে যে নতুন থার্ড টার্মিনাল নির্মিত হচ্ছে তার বিপরীত পাশেই যে ওঠার যে জায়গাটি রয়েছে সেই স্থানটিতে আমরা রয়েছি। এটি কাওলার মধ্যে পড়েছে এবং এইখানেও কিন্তু উঠতে গিয়েই দেখা যাচ্ছে যে তাদের যে টোল প্লাজা, সেই টোল প্লাজায় টোল পরিশোধ করে তারপর প্রবেশ করতে হচ্ছে। এবং এরপরেই কিন্তু এক টানে, অর্থাৎ তাদের যে গন্তব্যে যেখানেই নামতে চাচ্ছেন, যেহেতু সবগুলো নামার পথ এখন পর্যন্ত খোলা হয়নি, সেই কারণে যেসব নির্দিষ্ট স্থানে এখন পর্যন্ত নামার সুযোগ রয়েছে সেই স্থানগুলোতে তারা নামছেন। এবং এখানে আগেও আমরা জানিয়েছিলাম যে তিন চাকার বাহন এবং দুই চাকার বাহন কিন্তু এখন পর্যন্ত উঠতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ প্রাইভেট কার, বাস এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে চার চাকার বাহনগুলোর মধ্যেই। তো সব মিলিয়ে প্রথম দিন যেহেতু একটি উৎসবমুখর পরিবেশ যেমন বিরাজ করছে, আবার অনেকে জানেন না, হয়তো ধারণা করছেন কর্তৃপক্ষ যে বিকেলের দিকে হয়তো অনেকে ঘুরতে আসবেন, এবং আজকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা সকাল থেকেই এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করছেন এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই দিতে পারছেন। মানুষের মধ্যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আগ্রহের যেমন শেষ ছিল না, তেমনি আজকে প্রথম দিনে তারা উঠতে পেরে কিন্তু সেই আগ্রহের জায়গাটাও তাদের পূর্ণ হয়েছে এবং তারা সন্তুষ্ট। এবং এই নগরীর যানজট নিরসনে এই এলিভেটেড এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সবার। এবং পরবর্তীতে যখন ধাপে ধাপে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রাবাড়ি পর্যন্ত চালু হবে, তখন এই নগরীর যানজট যেমন নিরসন হবে, তেমনি সাধারণ মানুষ খুব স্বল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে।